মিশন বহুন্ধরা আর আন কেতবুর আসনি অসম সরকারের অভিলাষী আসনি বলে যাক অভিহিত করা হয়েছে। এই আসনিবর জড়িয়ে স্বচ্ছভাবে কামবুর পরিচালনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু কি স্বচ্ছ হয়েছে? মিশন বহুন্ধরাই হোক বা আন আন স্কিমেই হোক, রাজ্য সরকারে অনলাইন ব্যবস্থা করেছে মাতৃর ক্রয় বিক্রয়ের নামত, উত্তরাধিকারী সূত্রে পড়ার নামত বা আন কেতবুর প্রসঙ্গ। কিন্তু সেই অনলাইন ব্যবস্থায় কি দূর স্বচ্ছ করেছে? নাই করা স্বচ্ছ, কারণ তার জ্বলন্ত প্রমাণ এবার পাওয়া গেছে। স্বচ্ছ করিব পৰা নাই, একাংশ এতিয়াও টকার সেই বেহা পুরনি দিনের দরে চলাই আছে যিকোনো রাজস্বকর কার্যালয়। এবার ঘটনা দিসপুর রাজস্বকর কার্যালয়। লাখ লাখ টাকা দিয়ক আর নিশাটোর ভিতরতে নথিপত্র সলাই দিল। এয়াই হয়ে আছে এতিয়া দিসপুর রাজস্বকর। মই কলো ইতিমধ্যে আরম্ভণিতে যে সকলো ধোঁয়াশাঙত পরিণত হয়েছে প্রতিখন সরকারি আসনি, বসুন্ধরাই হোক অথবা আন আন স্কিমেই হোক, যা আসনি লওয়া হয়েছে স্বচ্ছ করার বাবে প্রতিটি বিভাগ প্রতিখন আসনিয়ে যেন এতিয়া ধোঁয়াশাঙত উঠেছে। ইমানখিনি কটকটিয়া ব্যবস্থা করার পাছতো কেনে ধরনের এইব সরকারি কর্মচারী লাখ লাখ টাকা সরকায় ব্যাগম দুর্নীতি ব্যাগম কেলেঙ্কারি সংঘটিত করেছে? দিসপুর রাজস্বকর কার্যালয়ের এজন লাভ মণ্ডল, এজন তৃতীয় বর্গর কর্মচারীর নাম সম্মুখ আহিছে, লগতে দুই দালালর নাম সম্মুখ আহিছে। লাভ মণ্ডলজনের নাম বাপধন দাস, তৃতীয় বর্গর কর্মচারীজনের নাম ধ্রুব বর্ম, আর দুই দালাল চৌধুরী উপাধি। কোন সেই চৌধুরী উপাধির দালাল আর বাপধন দাসে কেনে ধরনের লাখ লাখ টাকার বিনিময়ত এই কামব করেছে শুনিলে আপনি আচরিত হব, যত সহযোগ করেছে তৃতীয় বর্গর কর্মচারী ধ্রুব বর্ম। স্বাভাবিকতেই এই সমগ্র বিষয়টি এটা অধিক তথ্যের বাবে ক্রাইম ব্রাঞ্চে জেরা চলাই আছে বাপধন দাসের উপর, ধ্রুব ব্রহ্মর উপর, আর সেই চৌধুরী উপাধির দুই দালালের প্রসঙ্গও যেহেতু এটা সন্মুখলে আহিছে। এই ঘটনা সন্দর্ভত আন বহু লোক পোনপটিয়াক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ভাবিলেই গারনুম শিয়রি উঠা এই ঘটনা। আপুনি মাটি নিজের নামত রাখিছে, মাটি আপনি ক্রয় করেছে, বহু বছর ধরে আপনার নামত মাটি আছে, কিন্তু সেই মাটি কোনোবাই এই দালালবুরক টকা দিয়ে, এই দুই নম্বরী কর্মচারীবুরক টকা দিয়ে নিজের নামত করলে আর আপনি কমেই নাপায়। আপনি হয়তো শান্তিত শুই থাকে, ভাবে কি মাটি বা সকলো কাগজপত্র মোর নামতেই আছে, কিহর চিন্তা, সকলো কাগজপত্র সিল মোহর মরা আছে, কিন্তু সেই কথা ভাবি আপনি শুই নাথাকব। যদিও সিল মোহর মরা আছে আপনার কাগজপত্র, কিন্তু নিশাটোর ভিতরতে সেই কাগজপত্র অন্যর নামত গুছি যাব আর নিশাটোর ভিতরতে তাত সিল মোহরও লাগি যাব, সরকারি সিল মোহর। এই কাম এই দুই নম্বরী মানুষবুরে করে আছে, যা দুই নম্বরী মানুষবুরে টকা নহলে শান্তিত শুব নয়, যা দুই নম্বরী মানুষবুরে এই দুই নম্বরী টকারেই নিজের পরিয়াল পোহপাল দিয়ে, সেই দুই নম্বরী মানুষ এক টকারও সৎ পথত ভালদরে উপার্জন করব নারা মানসিকতা এলাকার, আর দুই নম্বরী টকারে হয়তো কোটি কোটি টাকার সম্পত্তি গড়ে, তারপর সেই দুই নম্বরী টকারেই মানুষের আগত আকো অহংকার দেখায়। এইবোরই হয়েছে তেনে কর্মচারী, এইব দালাল, এইব কর্মচারিয়ে গোটেই নিয়মক অঙ্গুষ্ঠ প্রদর্শন করেছে। তাতকে আর চিন্তাজনক কি হব পারে? এটা সকলে আশা করেছে যে এই ঘটনাবর উচিত তদন্ত হোক আর যান স্বচ্ছতার সকল কাম হয়ে থাকা বলে সরকারে দাবি করে আছে, সিমান স্বচ্ছতার যে হয়ে থাকা নাই সে আকো এবার প্রমাণ হয়েছে। ইয়ার পাছত ইয়াতকৈও কঠোর স্থিতি গ্রহণ করো, ইয়াতকৈও কঠোর ব্যবস্থা আনো, ইয়াতকৈও কঠোর অনলাইন ব্যবস্থা করো, তেতিয়াহে হয়তো কিবা প্রকারে দুর্নীতি আঁতৰিব পাৰে। কিন্তু এই দুষ্ট চক্রটোৱে প্রমাণ করে দিছে যে যিমানে যি কঠোরতা নেদেখুৱা কিয় আমি সেই কঠোরতাক মষিমূৰ কৰিবলৈ সক্ষম হ'ম।